তাহলে আমাদের বিচারটা আমরা কিভাবে কিভাবে বুঝবো? অনেকে হয়তো কনফিউশন থাকে, যেরকম ধরো আমি এখান থেকে একটা সিম্পল একটা ডায়াগ্রাম করে দিচ্ছি, আমাদের মাঝখানে এটা থাকবে, ঠিক আছে? এইবার এই সেকশনটা যদি দিই, এই যে 750 এই দিকে একটা ডায়াগ্রাম দিচ্ছি, এখানে এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এখানে 750 আছে, ভোল্ট, এটা মিস এসি হবে, ঠিক আছে? এসি এটা 200। আমরা যখন কোন মাল্টিমিটারে যখন আমরা এসি ভোল্ট মাপবো, তখন আমরা এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা এটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এক একটা সিম্বল যখনই থাকবে, এরকম কি কি দিয়ে এরকম থাকছে সিম্বল, অ্যাম্পিয়ার সিম্বল, তো আমরা সেখানে আমাদের থাকে এসি ভোল্ট। এসি ভোল্ট আমরা যখন আমরা মাপবো, আমাদের ম্যাক্সিমাম আমরা জানি 220-230 এরকম, 250 এরকম ভোল্ট থাকে। সেখানে যদি আমরা 200 দিই, তাহলে কিন্তু আমাদের মার্কেটে খারাপ হওয়ার চান্স আছে। এর জন্য আমরা কি করবো, সবসময় আমরা 750-এ দিয়ে নেবো, তাহলে কি তত হবে, এসি এর উপরে আসবে। তো আমরা 750 দিয়ে মার্কেটে এসি চেক করবো। আরেকটা আমরা ম্যাক্সিমাম ভোল্ট করি, আমাদের মার্কেটে এই জন্য নষ্ট হয়, কেন নষ্ট হয় সেটা আমি দেখে দিচ্ছি। আমরা যদি এই অনেক সময় ডিসি যখন ব্যাটারি মাপবো বা কোনো কিছু ডিসি ভোল্টেজ আমরা সার্কিট বোর্ডে মাপবো, তখন আমরা এই কাঁটাটা আমরা এইদিকে ঘুরিয়ে নেবো, এইদিকে ঘুরিয়ে নেবো। কেন নেবো, আমরা ডিসি মাপছি, ডিসিতে যদি আমরা এসি ভোল্টেজ দিই, তাহলে কিন্তু আমাদের মাল্টিমিটারটা মানে খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়, এই কারণে, কারণ ডিসি ভোল্টেজ যদি আমরা এসি দিয়ে মাপি, তখন এর যে অ্যাম্পিয়ারটা আছে না, এর অ্যাম্পিয়ারটাকে প্রচুর প্রেশার মারে। আমাদের এখানে ম্যাক্সিমাম 15-20 অ্যাম্পিয়ার আমাদের ডিসি মাল্টিমিটার নিতে পারে, কিন্তু এ তখন খারাপ করে দেবে। সেই জন্য আমরা যখন এখানে মাপবো ডিসিতে, আমরা এই কাঁটাটা ঘুরিয়ে দেবো। এইবার কিছু ব্যাপারটা, আমরা যদি 20 অ্যাম্পিয়ার দিয়ে অনেক সময় আমরা ধরো আমরা মাপবো হচ্ছে 200, ডিসি ভোল্টেজ 200 মাপ, আমরা 20-তে দিলাম, কারেন্টটা ঘুরিয়ে দিলাম, আমাদের মাল্টিমিটার কিন্তু নষ্ট হবে, দেখাবে, হ্যাঁ দেখাবে, যার নষ্ট হবে, কারণ এখানে কিন্তু ডিসি অ্যাম্পিয়ারটা কম আসবে, সেই জন্য আমাদের মাল্টিমিটার নষ্ট হয়, কিন্তু এটা এসি ক্ষেত্রে আমাদের নষ্ট হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি, ঠিক আছে? এটা গেল ডিসি এসিটা, আমরা কোনো সময় মিস্টেক আমরা করবো না, এটা গেল। আর রইল পরে আমাদের এটা যেটা আছে, এটা আমাদের অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার মাপার, এই এটা আমাদের খুব একটা প্রয়োজন এখন হবে না, অ্যাম্পিয়ার মাপার এটা দেখাচ্ছি না আমি, কারণ আমাদের খুব একটা প্রয়োজন হবে। এইখানে আমাদের একটা আছে সিম্বল, এই তারপর স্পিকার দিয়ে আছে, দেখো আছে তো, এইখানে আমরা কিসের জন্য দেবো, আমরা কোনো সময় কন্টিনিউটি মাপার জন্য, কোনো কম্পিউটার রিডিং আসার জন্য আমরা সবসময় এই জায়গাটা আমরা কাঁটাটা ঘোরাবো, এই জায়গাটা এটা কি হলো, এইখানে আমরা ঘোরালে পরে আমাদের দেখাবে, যদি আমরা কোনো সময় দেখি এখানে আমাদের 200 আছে, 200 কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এর মাপ কত আছে, হাই হচ্ছে না, দেখাচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমরা কি করতে বাড়িয়ে দেবো, যতক্ষণ না দেখাবে পাশে থাকে তখন আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমাদের 2000 নিয়ে আসবো, যদি আমাদের মাল্টিমিটার দেখে ওপর আন্টার রয়েছে, তাহলে আমাদেরকে সেটা ঠিক আছে, যদি দেখাতে হাই দেখা ধীর নয় তারা কম হবে একটু, এটা কনফার্ম কখন হবে তখন আমরা কালার করে ফেলবো, এর কত হতে পারে সেইভাবে আমরা রেঞ্জটা বাড়িয়ে দিয়ে কনফার্ম আমরা সেটা করে দেবো, ঠিক আছে? কেন, এটা হচ্ছে তোমাদের সিম্পল একটা লজিক, মানে ধারণা এটা মাল্টিমিটার। কোনো কারো প্রশ্ন আছে এখানে মাল্টিমিটারে? না স্যার। কারো প্রশ্ন আছে? যদি থাকে আমি আরেকবার বোঝাচ্ছি, এই মিস্টেকটা যাতে তোমরা করবে না, ডিসি এসি বিশেষ করে এই এই মিটে বেশি মানে টেকসই হয় না। আমি একটা ফিটার দেখাচ্ছিলাম, ওইটা ফিটারটা বেশ ভালো, ওই এসি ডিসি দিলো মাঝে মাঝে খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার ডিসি এসি।